কম্পন শুরু হয়ে গেছে সব জায়গায়, ভ্রুকুটি কেটে আর অঙ্গভঙ্গি করে মানুষকে বিভ্রান্ত করা দিন শেষ। মানুষ আমাদের সাথে আছে, জনজাতি ভাই বোনেরা আমাদের সাথে আছে। জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত রাজভবন অভিযানে ভাষণ রাখতে গিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন যে সাতটি মোর্চার মধ্যে একটি মোর্চা প্রদর্শনী হয়েছে আজ, তাতেই কম্পন শুরু হয়ে গেছে সব জায়গায়। এদিন নাম না করেই কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মোর্চার খালি স্ট্রেংথ আজকে দেখানো হয়েছে, আমাদের সাত সাতটা মোর্চা আছে, মাদার সংগঠন তো বাদই দিন, শুধু এক মোর্চার আজকের যে প্রদর্শনী এখানে দেখালো, কম্পন শুরু হয়ে গেছে সব জায়গায়। নানাভাবে অঙ্গভঙ্গি করে যখন আমরা 12% দিয়ে আমরা ডিক্লেয়ার করলাম আমাদের সরকার, সেই নানা রকম অঙ্গভঙ্গি করে একজন নেতা কিভাবে কথা বলেন, মানুষ ওদেরকে কোনো অবস্থায় আর কোনোদিন অ্যাকসেপ্ট করবে না আমি নিশ্চিত। শুধু অঙ্গভঙ্গি করে আর ভ্রুকুটি কেটে মানুষকে বিভ্রান্ত করার দিন চলে গেছে। এখানে সেই রাজনীতি থেকে মানুষ বেরিয়ে এসছে, আমি টাকার জলাতে কালকে তিনটা প্রোগ্রাম করেছি, পরশুদিন মানুষ আমাদের সাথে আছে, জনজাতির ভাই বোনেরা আমাদের সাথে আছে। কালকেও আমি মান্দায় গেছি, তিনটা আমি ওখানে প্রোগ্রাম করেছি, সেখানেও আমি দেখেছি জনজাতি ভাই বোনরা আমাদের সাথে আছে। তিনি এদিন আরও বলেন যে বিজেপি ভোট বাক্সের রাজনীতি করে না। ত্রিপুরায় সিপিএম এবং কংগ্রেস দীর্ঘদিন ভোট বাক্সের রাজনীতি করেছে, তাদের রাজনীতি মানেই খুন, সন্ত্রাস, উচ্ছৃঙ্খলতা বলেও এদিন জোর কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন আরও বলেন যে মর্নিং শোজ দ্য ডে, আজকের জনসমাবেশ প্রমাণ করে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে 2023-এ, তাতে আর কোনো সন্দেহ নেই বলেও দাবি করেছেন তিনি। আমরা ভোট বাক্সের রাজনীতি আমরা করি না, এতদিন ধরে ভোট বাক্সের রাজনীতি আগের যে সিপিএম সরকার এবং তাদের পার্টি এগুলো করেছে, কংগ্রেসও সেইভাবে করেছে। আর খুন সন্ত্রাসের রাজনীতি আমি বারবার বলি, এদের রাজনীতি খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি, উচ্ছৃঙ্খলতার রাজনীতি দেখেছি। আজকে যেভাবে শৃঙ্খলার সাথে জনজাতি ভাই বোনেরা যেভাবে এই র্যালিকে আজকে সাকসেস করেছে, মানে কি বলবো আমি সত্যিকারের অর্থে, বারবার ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আগামী দিন টিপ অফ দ্য আইসবার্গ, আমি একটা ভাগ টিপ দিলেই বোঝা যায় আগামী দিন কি হচ্ছে। মর্নিং শোজ দ্য ডে, আজকের যে জনসমর্থন আমরা দেখলাম, সেই জনসমর্থনে রাজীববাবু বলেন প্রায়ই, আমিও বলছি যে বিরাট সংখ্যা নিয়ে আবার ভারতীয় জনতা পার্টির পুনর্বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে, এর মধ্যে আর কোনো সমস্যা নেই। টিটিএডিসি প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় জনজাতি মোর্চার রাজভবন অভিযান এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে জনজাতিদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।